সর্বশেষ সত্য খবর পেতে স্মার্ট মিডি নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে পাশে আসা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ঘুষ নিয়ে একই বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আপনারা ভিডিওতে যে খাতাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা বোর্ডের একটি খাতা। তো এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আসলে দেখা যাচ্ছে। তো এটা আসলে আদৌ সত্য কি না সেটা নিয়ে আসলে বলা মুশকিল। তো সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা আসার পর থেকে বিভিন্ন জনের বিভিন্ন প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তো এই খাতাটাতে দেখা যাচ্ছে স্পষ্টভাবে যে কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি খাতা, এইচএসসি পরীক্ষা 2018 সালের অতিরিক্ত উত্তরপত্র। তো এটা হচ্ছে কৃষি দ্বিতীয় পত্রের একটি খাতা। তো এখানে আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে 100 টাকার একটি নোট পিন আপ করে দিয়েছে সেই ছাত্র। তো এখানে 4টি প্রশ্নের উত্তর দেওয়ার পর এখানে কিছু কথা লিখেছেন সেই ছাত্র। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি লিখেছেন, স্যার টাকলা নাহিদ কইছে সহনীয় মাত্রায় ঘুষ খাইতে, তাই স্যার আপনাকে সহনীয় মাত্রায় ঘুষ দিলাম, উপরের সৃজনশীলে তাই 10 নম্বর দিয়েন। তো এই কথাগুলো আসলে দেখার পর থেকে বিভিন্ন জনের বিভিন্নভাবে মজা নিচ্ছেন, আবার অনেকেই ভাবছেন যে এটা আসলে সঠিক কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকার একটি নোট যে পিন আপ করে দিয়েছে সেটা কিন্তু আসলেই সত্য। তো আসলে এটা কতটুকু সত্য আমরা প্রমাণ করব শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একটা বক্তব্যে। তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে আপনারা দয়া করে ভালো কাজ করবেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ খাইবেন তবে সহনশীল হইয়া খাইবেন। তো সাহসী নাই বলা যে আপনারা ঘুষ খায়েন না, খালি যে অফিসাররা চোর তা না, মন্ত্রীরাও চোর, আমিও চোর। হ্যাঁ, তো হতে পারে যে শিক্ষামন্ত্রীর এই কথার ভিত্তিতে হয়তোবা সেই ছাত্র তার কথাগুলো এখানে লিখেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে এই ব্যাপারে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে দয়া করে জানাবেন। আর এরকম আরও সব নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গের বেল আইকনটি চেপে দিন।